হ্যালো অ্যাসপিরেন্ট, তোমাদের কলকাতা পুলিশের অ্যাডমিট কার্ড নিশ্চয়ই রিলিজ হয়ে গেছে। তার মানে তোমাদের এক্সাম ডেটও দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 4 তারিখ। আগামী মাসের 4 তারিখ তোমাদের কলকাতা পুলিশের এক্সাম আছে। তার মানে হাতে খুব অল্প সময়, 13 থেকে 14 দিন সময়। এই সময় তোমরা নতুন কিছু পড়ার চেষ্টা করবে না, তোমরা পুরনো যেগুলো পড়েছো সেগুলো রিভাইজ করবে। এবং তোমাদের দরকার এই টাইমে বেস্ট সাজেশান, বেস্ট কিছু মানে প্রত্যেকটা টপিক থেকে সাজেশান যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেটার নাম হচ্ছে লক্ষ্য কলকাতা পুলিশ। ঠিক আছে, এই ব্যাচটাতে তোমরা কী পাবে দেখো, সকালে ভাগ করে দেওয়া হয়েছে ব্যাচটা। সকালে হবে তোমাদের প্রথম কথা ইংলিশের ক্লাস, এবং দ্বিতীয় হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স মানে কি রিজনিংয়ের ক্লাস, এবং সন্ধ্যের সময় হবে জিকের ক্লাস, এবং রাত 8টার সময় হবে তোমাদের ম্যাথের ক্লাস। অর্থাৎ কমপ্লিট কোর্স তোমাদেরকে এই ব্যাচে কিন্তু করানো হবে। ঠিক আছে, তো তোমরা আমাদের সঙ্গে চলতে থাকো, তোমাদের নতুন কিছু পড়ার দরকার নেই, তোমরা পুরোনোগুলো রিভাইজ করো। এবং বেস্ট যেগুলো সাজেশান রয়েছে, পুরো বাকি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অন্যান্য পরীক্ষার এক্সাম থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সবটা নিয়ে আমরা কম্প্যাক্টভাবে এই সাজেশানগুলো বানিয়েছি। তো প্রত্যেক দিন তোমাদেরকে 25টা করে GK, 25টা করে Math, 25টা করে Reasoning এবং 25টা করে English করানো হবে। তাহলে কি তোমাদের একটা একরকম মক টেস্ট টাইপও প্রিপেয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা আমাদের সঙ্গে চলতে থাকো। দেখো আজকের ক্লাসে আমরা করবো 25টা GK, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে সমস্ত দিক থেকে আমরা বিচার করে একটা সাজেশান যেগুলো আমরা বানিয়েছি, সমস্ত টিচারদেরকে লাগিয়ে যে সাজেশানটা বানিয়েছি সেগুলোই আমরা ডিসকাস করবো। খুব ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা অনেক রয়েছে। তো আজকে আমরা শুরু করতে চলেছি জিকের ক্লাসটা, এটা হচ্ছে ক্লাস নাম্বার 1। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হয়তো এটার উত্তর তোমরা জানো। এটার উত্তর হচ্ছে স্যার জন মার্শাল। আমি তোমাদেরকে সালটাও বলে দিচ্ছি, অলমোস্ট 1921 থেকে 1922। এই 1921 কি 1922 এই দুটো সালের মধ্যে হয়েছিল। তো পরীক্ষা হলে যে কোনো একটা অ্যান্সার তোমরা দেখতে পাবে সেটাই ঠিক করবে। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? জন মার্শাল। পক্ষ সমন্বয় বিজ্ঞানের পোশাকি নাম হলো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার সম্ভাবনা 90 থেকে 99%। জানি না কেন পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ সার্ভিস কমিশন এই কোশ্চেনটা এত দিতে পছন্দ করে, কিন্তু হ্যাঁ এই কোশ্চেনটা দেয়, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 99%। এটার উত্তর হবে অর্নিথোলজি। তোমরা ইংলিশে দেখে রাখো অর্নিথোলজি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এই কোশ্চেনটা ভালো মতো মাথায় রাখবে। এই কোশ্চেনটার উত্তর হচ্ছে অর্নিথোলজি। পক্ষী সমন্বয় বিজ্ঞানের পোশাকি নাম হচ্ছে অর্নিথোলজি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার রিপিট করছি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট সম্বন্ধে বলা আছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 61। আর্টিকেল নাম্বার 61 ভারতের সংবিধানে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট সম্পর্কে বলা আছে। আচ্ছা, কোন রাষ্ট্রপতি প্রথমবার ইম্পিচমেন্ট হয়েছিল, প্রথম ইম্পিচমেন্ট কোন রাষ্ট্রপতির হয়েছে? এটার উত্তর হচ্ছে জিরো। জিরো মানে কি, আজ অব্দি কোনো রাষ্ট্রপতি ইম্পিচমেন্ট হয়নি। ঠিক আছে, ভবিষ্যতে হতে পারে সেটা আলাদা কথা, কিন্তু আজ অব্দি কোনো রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট হয়নি। সেকেন্ড কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার উত্তর হচ্ছে প্যারিস। প্যারিস কোথায়? ফ্রান্সে। ঠিক আছে, ফ্রান্সের প্যারিস, এখানে হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, এটাও তোমরা কিন্তু অ্যাডিশনালি মনে রাখবে, এটাও তোমাদের পরীক্ষায় ফুল ফর্মগুলো পড়তে পারে। নেক্সট কোশ্চেন দেখো, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? কোশ্চেনটা ভালো মতো পড়বে, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? এটার উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। যদি তোমাদেরকে বলে কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, সেটার উত্তর হবে অ্যানি বেসান্ত। ঠিক আছে, কোশ্চেনটা ভালো মতো পড়বে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সে ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। এবং যদি বলা হয় প্রথম মহিলা প্রেসিডেন্ট, তাহলে সেটা হবে অ্যানি বেসান্ত। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা অবশ্যই পরীক্ষা হলে গিয়ে বারবার ভেবে চিনতে পড়বে। নেক্সট কোশ্চেন, চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটার উত্তর হচ্ছে উত্তর 24 পরগনা। ঠিক আছে, ম্যাকমোহন লাইন, নেক্সট কোশ্চেন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? এটার উত্তর হচ্ছে ভারত এবং চীন, এটা তোমরা মনে রাখবে, ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যবর্তী সীমানা লাইনের নাম। আচ্ছা, ভারত পাকিস্তানের যেটা সীমানা লাইন আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, এই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ এর ইডগিট যদি আরও অনেক কোশ্চেন থাকে সেগুলো যেন তোমাদের রিভাইজ হয়ে যায় বা মনে চলে আসে। নেক্সট কোশ্চেন দেখো, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? দেখো, কোনো মাধ্যম যদি সলিড হয়, সলিড মাধ্যমে শব্দের
মানে গতিবেগ সব থেকে বেশি থাকে, ঠিক আছে, যে মাধ্যমটা সলিড বেশি সেই মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি থাকে। এটাতে উত্তর হবে তোমাদের সি, কাঠ। কাঠে শব্দের গতিবেগ সব থেকে বেশি এগুলোর মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? এটার উত্তর হচ্ছে সুনীল গাঙ্গুলি, ঠিক আছে। বঙ্কিম চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? এটার উত্তর হচ্ছে 1882। 1882 হচ্ছে এটার উত্তর। তোমরা এগুলো খুব স্ট্যাটিক কোশ্চেন, এগুলো তোমরা লিখে নাও। তোমরা দেখো যদি খাতা পেন নিয়ে বসো এটা সব থেকে ভালো, তোমরা বাকি 90% পরীক্ষার্থীদের থেকে অলরেডি এগিয়ে গেলে, কারণ তোমরা এক্সট্রা এফোর্ট দিচ্ছ। তোমরা পারলে খাতা পেন নিয়ে বসো, নোট করো, এগুলো জাস্ট একবার করে রিভাইজ করে নেবে, ঠিক আছে। হয়তো তোমাদের পড়া আছে বা পড়া না থাকলে এগুলো অ্যাড করে নেবে। কোশ্চেনটা দেখো, বঙ্কিমচন্দ্রের কত সালে আনন্দমঠ করে? এটা হলো 1882। নেক্সট কোশ্চেন, গুগল ক্রোম একটি কি? গুগল ক্রোম যেটা তোমরা সবাই ইউজ করো, এটা একটা কী জিনিস? এটা হচ্ছে একটা সিম্পলি ইন্টারনেট ব্রাউজার, ঠিক আছে। গুগল ক্রোম হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়? এটা হয়তো তোমরা অনেকেই জানো, খুব পপুলার কোশ্চেন, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়? সেটা হচ্ছে 1914। আর 1914 থেকে কত বছর পর্যন্ত চলেছিল এটা? এটা চলেছিল 1918 পর্যন্ত, এটা মনে রাখবে, ঠিক আছে। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? কোন, ভালো মতো কোশ্চেনটা পড়ো, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? এটার উত্তর হচ্ছে উইনস্টন চার্চিল, ঠিক আছে। উইনস্টন চার্চিল হচ্ছে এটার উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছিল, ঠিক আছে। মগধের তখন সিংহাসনে কোন রাজা বসেছিল যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল? এটার উত্তর হচ্ছে নন্দ, সেই নন্দ বংশ তখন শাসন করছিল, ঠিক আছে, তোমরা এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর হচ্ছে রাজস্থান। দেখো তোমরা ম্যাপটাও মাঝে মাঝে খুলবে যেন তোমাদের মাইন্ডে সেটা ক্লিয়ার হয়ে যায়, মানে পরীক্ষা হলে কি অনেক সময় উত্তরটা মনে না এলেও ছবিটা অনেক সময় মনে চলে আসে। তো তোমরা কি করবে, ভূগোলের যে কোনো কোশ্চেন দেখলে সেটা একবার ম্যাপে জাস্ট দেখে নেবে, আচ্ছা এখানে আছে। তো কোশ্চেনটা কি ছিল আমাদের আবার দেখো, আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর হচ্ছে রাজস্থান। জাতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? জাতীয় সংসদ বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে রাষ্ট্রপতি এবং বোধ পার্লামেন্ট অফিস, মানে কি রাজ্যসভা এবং লোকসভা দুটোই, রাজ্যসভা লোকসভা এর সঙ্গে রাষ্ট্রপতি, এই তিনটাকে আমরা জাতীয় সংসদ বলি, ঠিক আছে। কোশ্চেনটা ভালো, খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে রিটস জারি করার ক্ষমতা দিয়েছে? দেখো আমাদের অনেক রকম রিটস রয়েছে, যেমন হিবেস কর্পাস, ম্যান্ডামাস, তো এই রিটসগুলো ভারতের সংবিধান কোন ধারায় হাইকোর্টগুলোকে মানে ক্ষমতা দিয়েছে ইস্যু করা, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে আর্টিকেল নাম্বার 226। 226 হচ্ছে এটার অ্যান্সার, আর্টিকেল নাম্বার 226। এটা তোমরা মনে রাখবে, এগুলো স্ট্যাটিক কোশ্চেন, তাই জন্য বলছি তোমরা নোট করে নাও, পারলে একবার ক্লাসটা শেষ হওয়ার পর রিভাইজ করে নেবে, তোমাদের মাথাতে কিন্তু বেশি মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, সরি এটা 39 হবে না, এটা ভুল করে প্রিন্ট হয়ে গেছে। নিম্নের কোন জীবাণু বিয়োজ বদ্ধ পথ নয়? নিম্নের কোনটি, আচ্ছা এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যে নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বর্জ্য পদার্থ নয়, ঠিক আছে। এটার উত্তর হবে থার্মোকল। দেখো এগুলো তোমরা সবই জানো, এগুলো মধ্যে সব থেকে অড এটাই আছে, যদিও এটার উত্তর হচ্ছে থার্মোকল। মাঝে মাঝে তোমরা কমন সেন্স লাগিয়েও কিন্তু পরীক্ষা হলে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কোন নদ বা নদীকে বাংলার দুঃখ বলা হয়? সরো অফ ওয়েস্ট বেঙ্গল, কোন নদীকে বলা হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার সম্ভাবনা খুবই আছে পরীক্ষাতে আসার, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিসই হোক বা WBPD হোক, এই কোশ্চেনটা কিন্তু প্রায় দেয়। এটার উত্তর হচ্ছে দামোদর, তোমরা মনে রাখবে। সরো অফ ওয়েস্ট বেঙ্গল বা কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়, সেটা হচ্ছে দামোদর নদীকে। পরীক্ষাগারে, নেক্সট কোশ্চেন দেখো, পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটির নাম কি? সেটা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া। নাবার্ড হলো একটি, আচ্ছা নাবার্ড কি? নাবার্ড হলো একটা ব্যাংক, ঠিক আছে। নাবার্ড হলো একটা ডেভেলপমেন্ট ব্যাংক, মানে বিভিন্ন রকম এগ্রিকালচারাল হোক, ঠিক আছে, বা কোনো এমএসএমই মানে কি, সে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে ছোটো ছোটো ব্যবসাগুলোকে সাহায্য করার জন্য, বিভিন্ন গ্রামের অঞ্চলে ব্যাংকিং ব্যবস্থা সাহায্য করার জন্য, কৃষির ক্ষেত্রে যারা গরিব পিছিয়ে পড়েছে তাদের সাহায্য করার জন্য, এই জন্যই একটা নাবার্ড নামে সংস্থা তৈরি করা হয়। তো এটা ব্যাংকিং রিলেটেড, ঠিক আছে, এটা ব্যাংক রিলেটেড। 2019
সালে প্রথমবার ডুরান্ট, এটা এই কোশ্চেনটা তোমরা দেখো যে কবে এই বছর যে লাস্ট ডুরান্ট কাপ হয়েছে, ঠিক আছে, সেটা কোন শহরে হয়েছে, সেটা হচ্ছে কলকাতায়। তোমরা এটা দেখবে এবছরে ডুরান্ট কাপ কোথায় লাস্ট অনুষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে কলকাতায় এবং জিতেছে বেঙ্গালুরু এফসি। বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয়, এটা খুব পপুলার কোশ্চেন এবং এটা প্রায় পরীক্ষাতে আসে, তো এটা তোমরা মনে রাখবে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5th June, ঠিক আছে, 5th June তোমাদের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধক্ষেত্র অবস্থিত, এটা হচ্ছে মুর্শিদাবাদ। অ্যান্সার তোমরা জানো, পলাশির যুদ্ধ মুর্শিদাবাদে হয়েছিল। তোমরা যদি ঘুরতে গেছো মুর্শিদাবাদ তাহলে হয়তো জেনেই থাকবে। কোশ্চেনটা দেখে নাও, যদি না জেনে থাকো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধক্ষেত্রটি আছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি উভলিঙ্গ, ঠিক আছে, যেটা উভলিঙ্গ, উত্তর হচ্ছে কবি। দেখো দাদা বলে বোঝা যাচ্ছে এটা একটা পুংলিঙ্গ, কাকা একটা পুংলিঙ্গ, কবি এখানে বোঝা যাচ্ছে না এটা ছেলে নামে, ঠিক আছে, তো এটা হচ্ছে একটা উভলিঙ্গ, উত্তর হচ্ছে কবি, এটা হচ্ছে উভলিঙ্গ। তো দেখো আজকে আমরা 25টা জিকে মানে আমরা ডিসকাস করে নিলাম, খুব ইম্পর্টেন্ট জিকে, চারিদিক থেকে যতটা পারা যায় সাজেশানকে কম্প্যাক্ট করে, খুব কনসাইজ করে, ছোট করে, যত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এর সঙ্গে জিকের সঙ্গে আমাদের একটু পরে কিন্তু ম্যাথ ক্লাসটা চলবে, এবার এবং কাল থেকে তোমরা ইংলিশ এবং জেনারেল ইন্টেলিজেন্স মানে হচ্ছে রিজনিংয়ের ক্লাসটা পেতে থাকবে। তো তোমাদের সারাদিনের রুটিনটা এরকম থাকবে যে সকাল মোটামুটি 7টার সময় তোমরা ইংলিশের ক্লাসটা পেয়ে যাবে, 9টার সময় রিজনিংয়ের ক্লাস চলবে, সন্ধে 7টার সময় তোমাদের জিকের ক্লাস চলবে এবং সন্ধে 8টার সময় তোমাদের ম্যাথের ক্লাস চলবে। তো তোমাদের বেস্ট যে 25টা সাজেশান থাকবে, অঙ্কর সাজেশান হোক, সে জেনারেল সায়েন্সের হোক এবং জিকেরই হোক, তোমাদেরকে বেস্ট সাজেশান প্রোভাইড করা আমার দায়িত্ব, আমাদের সেটা দায়িত্ব এবং সেটা আমরা করছি। 25টা করে বেস্ট কোশ্চেন পার ডে করাবো। দেখো একদিনে অনেকগুলো দিয়ে দিলে সেগুলো মাইন্ড রিটেন করতে পারবে না, মনে রাখতে পারবে না, তাই জন্য আমরা ভাগ ভাগ করে করেছি যে প্রত্যেকদিন 25টা 25টা করে করাবো। অর্থাৎ একদিনে টোটাল তোমরা 100টা কোশ্চেন করছো, প্রত্যেকদিন 25টা 25টা করে করবে প্রত্যেকটা টপিকের, তাহলে কি তোমাদের সিলেবাস কভার হতে থাকবে, তোমরা বেস্ট সাজেশান অ্যান্সারগুলো জানতে পারবে, তোমরা প্র্যাকটিস হতে থাকবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কাছে আসছে, তোমরা আরও অনেক রকম সাজেশান এবং ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো, ঠিক আছে, এবং পরীক্ষার জন্য জমিয়ে পড়ো।